অবশ্য প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ভালো? আচ্ছা, হ্যাঁ, নিজে ভালো আছি। আশা করি তোমরা সবাই পড়াশোনা করতেছো। আর আমাদের এখন নতুন সবার অনেকে নতুন পড়াশোনা শুরু হয়েছে নতুন করে, তো তোমাদের কেমন লাগতেছে যাই বলবে, তোমরা সেটা মিসকে জানাবে যখন আমরা জুম ক্লাস নেব, সরাসরি কথা বলবে আমাদের সাথে। আর যাদের কোনো বিষয়ে সমস্যা হয় বা কোনো কিছু বলতে জানতে, তোমরা সরাসরি কী করবে, স্কুলে আমাকে আসতে বলবে, এবং তোমরা কমেন্টস বক্সে তোমরা এটা কী করবে, আমার ফোন নাম্বারে কমেন্টস করবে। আচ্ছা, আজকে আমরা একটু কী করবো, পড়াশোনা করবো। হ্যাঁ, তোমরা সবাই ম্যাথ বই এবং খাতা পেন্সিল সব সিডাপ্রিয় খাতাগুলো খাতা পেন্সিল বই না হাতে নাও। দেখছো ম্যাথ বইটা, এটা কি হচ্ছে আমাদের ম্যাথ বই, এটা পাশে রাখবে। আমরা পেজ পাঁচ পাঁচে এক, এগুলো তো আমরা পড়েছি, আমরা আমরা প্রথম ক্লাস এগুলো পড়েছি এক থেকে বিশ পর্যন্ত। আজকেও আমরা কী করবো, আবার শিখবো। অনেকের হয়তো নতুন, যাদের কষ্ট হচ্ছে বুঝতে বা লিখতে, তাদের জন্য আমি আবার ক্লাসটা করব। আচ্ছা দেখো, আমরা এখানে কী লিখেছি, বোর্ডের দিকে তাকাও, সংখ্যা করে লিখেছি। এক থেকে কত লিখেছি? বিশ। এক থেকে কত লিখেছি? বিশ পর্যন্ত। আচ্ছা, এক থেকে তোমরা দশ লিখতে পারো, যারা প্রে থেকে এসেছো তাদের হয়তো কষ্ট হবে না, তারা লিখতে পারো। যারা নতুন তারা একটু কষ্ট হচ্ছে তোমাদের, একটা কীভাবে লিখবে জানো? একটা তোমরা এইভাবে ঘুরিয়ে এইভাবে লিখবে, এইভাবে। এখন আমাকে এটার হেল্প দিবে, আমার হেল্প দিবে, এইভাবে লিখলে এটা কি, এটা কি এক। এখন আমি একটা মুছে দিব, এটার আবার দিয়ে কী করবো, মুছে দিব। মুছে আমি এইভাবে এটা আমাদের কী হয়ে যাচ্ছে, দুই। দেখেছো প্রথমে আমি কী বললাম, এটা এভাবে দিলে এটা কী হয়ে যাচ্ছে, এক, তাই না? এখন এটা যদি মুছে আমি নিচের দিকে একটা কী করি, টান দিই, এটা কী হয়ে যাচ্ছে, দুই। হ্যাঁ, এবার আমরা সংখ্যাগুলো লিখবো, আমরা একটু আগে পড়ে নিই। আচ্ছা, এটা কি, এক, দুই, তিন। হ্যাঁ, আমার সাথে পড়ো তোমরা, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এক। হ্যাঁ, এটা এক দশে, এটা হচ্ছে এক দশে, এক শূন্য দশ। আমরা এটা এক দশে বলি না, এবার বলি এক দশে, বইয়ে এভাবে আছে, তোমরা এটা এক শূন্য দশ এটার মধ্যে বলবে। এক দশে এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, এক দশ চার চোদ্দ, এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ সাত আঠারো, এক দশ নয় উনিশ, দুই দশে বিশ। আচ্ছা, তোমরা এক থেকে যদি দশের সংখ্যাগুলো লিখতে পারো তাহলে পাশাপাশি কী করবে, এক থেকে এগারো বিশ পর্যন্ত তোমাদের জন্য আর কি কষ্ট হবে না। কীভাবে লিখবে, একের পাশে এক বসিয়ে দিলে এক তো লিখতে পার, এক করে লিখতে পারবে, তাহলে একের পাশে এক বসিয়ে দিলে কী হয়ে যাচ্ছে, এটা বা এগারো। একের পাশে দুই দিলে কী হয়ে যাচ্ছে, বারো। একের পাশে তিন দিলে কী হয়ে যাচ্ছে, তেরো। একের পাশে চার দিলে কী হয়ে যাচ্ছে, চোদ্দ। এইভাবে তোমরা পর্যায়ক্রমে সংখ্যাগুলো লিখতে পারবে যদি তোমরা এক থেকে দশ পর্যন্ত তোমরা লিখতে পারো। আচ্ছা, তোমাদের জন্য চারটা একটু কঠিন, তোমরা এস লিখতে পারো, সবাই তো এসটা লিখতে পারো, তাহলে ভেন্টিলেটারের এসটা আমরা লিখতে পারি না, তাহলে এস এ আমরা এই যে এইভাবে লিখলাম এসটা লিখলাম, এখন এস এ লিখলে আমরা কী করবো, এভাবে টেনে দিব, এটা কী হয়ে গেল আবার, চার, এটা কী হয়ে গেল, চার। এখন পাঁচটা কীভাবে লিখবো, পাঁচটা দেখো এভাবে একটা কাজ নিব, শুধু একটু ফাঁকা করে আবার এটা ঘুরিয়ে, আমরা এটা ঘুরিয়ে এভাবে তীরের মতো করে এটা ঘুরিয়ে এভাবে নিয়ে আসবো। এখন এটা কি হয়ে গেছে, এভাবে ছয়ের মতো লাগতেছে না, যদি আমি একটা ছয়, তো এবার একটা টান দিই, ঘুরিয়ে একটা টান দিই, এটা তাহলে এটা কি হলো, পাঁচ। আর যদি আমি এটা এটা যদি না দিই তাহলে এটা হয়ে যাচ্ছে ছয়।
হ্যাঁ তোমাদের আগের ক্লাস আমি এভাবে বলেছি তোমরা এভাবে লেখার চেষ্টা করবে। সাপটা তোমরা কি টান দিলা, টান দিয়ে এখানে একটা গড়িয়ে দিলে কি হচ্ছে সাপ। এভাবে তোমরা সংখ্যাগুলো কিভাবে লিখতে পারবে। আচ্ছা এখন সাপটাই জানা, এখন সাথে যদি উল্টাই দিই আমি, আমি যদি সাপ এভাবে নিচের দিকে যদি গোলটা দিই তাহলে কি হয়ে যাচ্ছে সাপের অপোজিট, দেখছ এটা। এখন এটা এখান থেকে একটা কি করলাম টান দিলাম, এটা কি হয়ে গেল আট। আচ্ছা নয়টা কঠিন না তোমাদের জন্য, নয়টা কঠিন লাগে অনেকের মধ্যে, নয়টা কঠিন লাগে। দেখো প্রথমে আমরা তিন লিখি না, তিনের মধ্যে আমরা একটু নিয়ে আসলাম না, হ্যাঁ এখন আমি অর্ধেকের মতো রাখবো হাত থেকে, এখন ঘুরিয়ে এখানে এক লিখি না একটা এভাবে দেবো, এটা কি হয়ে গেল নয়। এভাবে তোমরা সংখ্যাগুলো লিখতে চেষ্টা করবে, অবশ্যই পারবে তোমরা সবাই। তাহলে আমরা আবার একটু আমি একটু বলে দিই তোমাদেরকে, প্রথম থেকে আমি আবার কি আমার সাথে সাথে তোমরা বলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, এতটুকু আমরা কি করবো এবার আমরা সংখ্যাগুলো পড়বো। আপাতত আমরা এক থেকে বিশ পর্যন্ত শিখবো, এরপরে আমরা পরের ক্লাসে এরপর থেকে আরও একটু বেশি করে শিখবো। এগুলো তোমরা কি করবে এস ডাব্লিউ করবে, এগুলো কি করবে তোমরা এস ডাব্লিউ করবে এক থেকে বিশ। তোমরা সি ডাব্লিউ খাতে প্রথমে লিখে ফেলবে, লিখে তোমরা আমাকে আজকের ডেট দিয়ে তোমরা সেটা কী করবে এস ডাব্লিউ করবে। আমরা যখন এস ডাব্লিউগুলো জমা দিতে বলবো তোমরা তখন তোমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে। তোমরা সবাই আশা করি ক্লাসগুলো বুঝতে পারতেছো।